দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। এখন রাত 9টা বাজে, কিন্তু রাস্তাঘাটে একজনও লোকজন নেই। আমি আর আমার দুই বন্ধু মিলে হরিদার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি। এই বৃষ্টিটা পুরো দিনটাকে খারাপ করে দিল বল। আরে খারাপের কি আছে, মাঝে মধ্যে এরকম একটু বৃষ্টি হলে ক্ষতি কি? তা ঠিকই বলেছিস, এই বৃষ্টির দিনে খাওয়ার ঘুমটা কিন্তু বেজাই হয়। ওই হরিদা আর একটা করে চা দাও তো। আচ্ছা বাবারা একটুখানি বসো, ঘুম করে দিচ্ছি। আজকে যতই চা খাচ্ছি মন একদম শান্তি হচ্ছে না। শান্তি হচ্ছে না ঠিক আছে, কিন্তু 5 কাপ তো আগেই খেয়েছিস, আরও খাবি? আরে ছাড় তো, বৃষ্টির মজা নে, চা ছাড়া কি এই বৃষ্টির মজা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, খা খা, যত কাপ খাবি তত কাপই খা। কিন্তু বাড়িতে যেতে হবে, রাস্তাঘাট যে ফাঁকা, একজনও লোক দেখছিস তুই? আচ্ছা বাবা ঠিক আছে, এটা তাড়াতাড়ি খেয়ে চলে যাব। তুই তো আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাবি। হ্যাঁ রে, এটাই তো ভয়, কি ঘুটঘুটে অন্ধকার দেখছিস তো। এই না বাবারা, চা নাও। আমরা হরিদার কাছ থেকে চাটা নিয়ে খেয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার বাড়ি অনেকটা দূরে, মাঝখানে একটা জঙ্গল পের হতে হয় আমার বাড়ি যাবার জন্য। তবে সবসময় অনেকক্ষণ আগেই আমি বাড়ি চলে যাই। আজ বৃষ্টির জন্য আড্ডাটা অনেকখানি জমে গেছে, তাই বাড়ি যেতেও দেরি হয়ে গেল। তাছাড়া অন্যান্য সময় এই রাস্তায় 1-2 জন করে লোক পাওয়া যায় পথসঙ্গী হিসেবে, কিন্তু আজ একাই হেঁটে চলেছি। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আমার পুরো শরীরটাই ভিজে গেছে। নিঝুম কালো অন্ধকার, সাথে সাথে মাঝে মধ্যে বজ্রপাত হচ্ছে। চারিপাশটা খুবই ভয়ানক হয়ে উঠেছে। এমনিতেই এই রাস্তাটা খুবই ভৌতিক, অনেক সময় অনেকের সঙ্গে বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাই আমি ভয়ে ভয়ে চুপচাপ হেঁটে চলেছি। হঠাৎ করে দেখলাম আমার পাশের বাঁশ গাছগুলো হঠাৎই খুব জোরে জোরে করে দুলতে শুরু করেছে, অথচ কোনো দিকে একটুখানিও হাওয়া হচ্ছে না। আমি অনেকটা ভয় পেলাম। কিছুক্ষণ পরে গাছগুলো নড়াচড়া করা বন্ধ করল। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে এবার একটু জোরে জোরে হাঁটতে লাগলাম। এই অন্ধকার রাস্তায় এরকম একটা অনুভূতি ভয়ের পরিমাণ অনেকখানি বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে আমি আমার সামনে কাউকে যেন একটা দেখতে পেলাম, কিন্তু আমি তার দিকে তাকাতে না তাকাতে সে যেন অদৃশ্য হয়ে গেল। আমি ঠিক মতো তাকে দেখতেও পেলাম না, কিন্তু আমার অনুভূতি হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি কোনোভাবেই এরকম একটা ভুতুড়ে সমস্যার মধ্যে পড়তে রাজি ছিলাম না, তাই প্রচুর দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। কিছু দূর যাবার পরে আবারও একই রকম দৃশ্য, হঠাৎ করে কেউ একজন যেন আমার সামনে উদ্ভব হয়েছে। কি বিশ্রী চেহারা লোকটার, একখানে চাদর মুড়ি দিয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। কে আপনি? লোকটা কিছুই বলল না আমায়। আমি আবারও বললাম, বলুন কে আপনি, এইভাবে হঠাৎ করে আমার সামনে চলে এলেন যে? আমি কেউ নই, তা তুই অন্ধকার রাতে একা একা কোথায় যাচ্ছিস? তা আমি যেখানে যাই আপনাকে কেন বলবো? তুই বাড়ি যাচ্ছিস তাই তো, কিন্তু এই রাস্তা দিয়ে তুই যাস না। মানে কিসব আজ বলছেন আপনি? আপনি আমাকে ছাড় দিন, আমি বাড়ি যাব। বললাম না একবার এই রাস্তাতে যাস না। লোকটার এইরকম কণ্ঠস্বর শুনে আমার যেন পঞ্চ ইন্দ্রিয় কেঁপে উঠল, আর লোকটাও যেন পরপর ভয়ঙ্কর হয়ে উঠছে। তাই আমি কথা না বলে আবার হরিদার দোকানের দিকে ফিরে যাই, এবং সেই পথ ধরেই আমার এক বন্ধু বিশ্বজিতের বাড়ি যাই। বিশ্বজিৎ,
এ বিশ্বজিৎ, দরজা খোল না রে। এ বিশ্বজিৎ, আরে কি হয়েছে, কি তুই এখানে? হ্যাঁ রে ভাই, খুবই বিপদে পড়ে গেছি। আরে কি বিপদ? পরে বলছি ভাই, আগে আমাকে তোর রুমে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, রুমে চল। আমি বিশ্বজিৎকে তার রুমে গিয়ে সমস্ত কথা খুলে বললাম এবং বিশ্বজিতের সাথে সেই রাত্রে আমি সেখানে কাটাই। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠেই জানতে পারি আমি যে রাস্তা দিয়ে কালকে রাত্রে বাড়ি যাচ্ছিলাম সে রাস্তায় একটা কারেন্টের তার ছিঁড়ে পড়েছে এবং একজন মানুষ মারাও গিয়েছে। পরে আমি বুঝতে পারি যে কাল রাত্রে ঠিক আমার সাথে কি হয়েছে, কত বড় বিপদ থেকে বেঁচে গেছি আমি।